খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে আজ মতামত জানাবে আইন মন্ত্রণালয়। আইনি জটিলতা শেষ করেই যেতে হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রতিনিধি পরিষদে 45 দিনের ব্যয় সংক্রান্ত বিল পাস, শেষ মুহূর্তে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার ব্যাপারে আজ সিদ্ধান্ত জানাবে আইন মন্ত্রণালয়, গতকাল জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এ বিষয়ে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানোর ব্যাপারে আইনের বিদ্যমান অবস্থান থেকে সরকারের আর কিছুই করার নেই। এদিকে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে কিছু আইনি জটিলতা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, এর সমাধান না করে তাকে বিদেশে পাঠানো যাবে না। এই সংক্রান্ত আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। আমাদের কাছে একটা আবেদন করেছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কালকে দেখেছেন, এই সুন্দরভাবে তিনি ব্রিফিং করেছেন। একটা আইনি জটিলতা রয়েছে, আইনি জটিলতাটা আমরা আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই জটিলতাটার বিষয়বস্তু সম্পূর্ণ আপনারা তিনি ব্রিফ করেছেন এবং এর পরবর্তী কিছু করতে হলে সেই জটিলতা মানে সেগুলি মোকাবেলা করে সেইগুলিকে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েই পরবর্তী অ্যাকশন আমাদের যেতে হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আজ প্রথম ব্যাচে 100 উপজেলা প্রশাসনের কর্মকর্তাকে দেওয়া হবে এই প্রশিক্ষণ। আগামী 2 নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে মোট 1014 জন কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ কর্মকর্তাদের জন্য নির্বাচন কমিশন ব্যয় করবে প্রায় 250 কোটি টাকা। আগামী নভেম্বর তফসিল ঘোষণা করে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে যাচ্ছে কমিশন। এ উপলক্ষে আগামী 4 অক্টোবর সাবেক নির্বাচন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আবারও বৈঠক করবে কমিশন। স্থানীয় প্রভাবশালীদের রোষানলে পড়ে 40 বছর ধরে অবরুদ্ধ রংপুরের হারাগাছের নীলকুঠি গ্রামের মানুষ মাত্র 200 ফুট সড়কের জন্য সীমাহীন কষ্ট ভোগ করছেন তারা। সরকারি খাস জমি পড়ে থাকলেও যাতায়াতের রাস্তা নেই। ভুক্তভোগীরা এই নিয়ে সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করেও সমস্যা সমাধান পায়নি। পুলিশ বলছে বিষয়টি নিষ্পত্তিতে জেলা প্রশাসনের ভূমিকা থাকা দরকার। রংপুর থেকে জয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনাজ জনি। পদ না থাকায় অসুস্থ রোগীকে এভাবেই কোলে করে হাসপাতালে নিয়ে যায় নীলকুঠি গ্রামের মানুষরা। অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শরীফুল ইসলামের পরিবার পড়ে থাকা সরকারি 54% খাস জমি লিজ নিলেও দখলে নেয় 72%, আর এতেই ঘটে বিপত্তি। গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি বন্ধ হয়ে যায়। এ নিয়ে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি মামলা হলেও অনর অবস্থানে শরীফুল। সরকারের 72% খাস জমি ছিল, সেই জমিটা 54% লিজ নিয়েছে, এখনও 18% জমির মতো খাস আছে। ওখানে একটা উক্তি মসজিদ তুলিয়ে এখন তারা দেখাচ্ছে, আমরা মসজিদ করছি, আমরা কোনো রাস্তা দেব না। এরা প্রভাবশালী লোক, শাহালব, শরীফুল, শাহজান, সাবুদ্দি সরকার, এরা এই খাস জমি লিজ নিয়েছে 54%, কিন্তু খাসছে 72% জমি। আমি মনে করতেছি আমার ওখানে 71% জমি আছে, 99% লিজ আছে এবং খাজনা আছে, বাণিজ্যিক খাজনা দিচ্ছি, প্লাস আমাদের রেকর্ড আছে, 90-এর রেকর্ডও আছে। আমাদের বাংলাদেশে অনেক আছে খাস জমি, সরকারের কাছ থেকে লিজ নিয়ে 10 তলা 20 তলা পর্যন্ত হয়েছে, আমাদের রংপুরে হয়েছে, মসজিদ হয়েছে 5 তলা। এলাকাবাসী বলছেন, পেশি শক্তি দাপটে গ্রামের শত শত মানুষকে এক ঘরে করেছেন ওই প্রভাবশালী। পাড়ার কোনো মরদেহ দাফনেও সহানুভূতি নেই তার। 1.5 কিলোমিটার পথ ঘুরে কবরস্থানে যেতে হয়, কিছু বললেই দেয়া হয় মামলা হামলার হুমকি। আমরা এই রাস্তার জন্য ডিসি, এডিসি, টিওনো, আপনার চেয়ারম্যান, মেয়র সব জায়গায় গেছি, কিন্তু ওরা এমন পাথর, ওদের মন, ওরা কিন্তু জীবনে এক বিন্দু রাস্তা দেবে না।
আর আমরা রাস্তার জন্য কিন্তু বাইর হতে পারি না, আমরা মহাবিপদে আছি। নিম্বা চেয়ারম্যান সবাই বিচার বসে, কিন্তু বিচার ওরা মানে না। এই সাধারণ জনগণ বিচার মানে, পুলিশক যদি ফোন দেয় পুলিশ বলে কি আপনারা মারামারি করেন, তারপর আমরা যাচ্ছি। পুলিশ বলছে বিষয়টি নিষ্পত্তিতে তাদের চেষ্টা থাকলেও এগিয়ে আসতে হবে জেলা প্রশাসনকে। অবরুদ্ধ ঠিক না, এটা বিকল্প রাস্তা আছে, তবে এটা শর্টেস্ট রাস্তা এবং মানুষের জন্য মনে হয় ওই গ্রামবাসীদের জন্য এটি সহজতর রাস্তা, তাই সেটা চাচ্ছে এবং তাদের দাবির পক্ষে যৌক্তিকতা থাকলেও এটির মালিক কিন্তু হচ্ছে জেলা প্রশাসক, কাজেই তার কাছেই এটা আবেদন করতে হবে। সরকারের লিজ নেয়া ওই খাস জমিতে শরীফুল বসবাস না করে ভাড়া দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীকে। সমস্যার সমাধান না হলে বড় ধরনের সংঘাত সৃষ্টি হবার শঙ্কা অনেকের। জুয়েল আহমেদ, বাংলাভিশন, হারাগাছ, রংপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ, শাটডাউন হারালো যুক্তরাষ্ট্র, শেষ মুহূর্তে আগামী 45 দিনের তহবিল সংক্রান্ত একটি বিল পাশ হলো মার্কিন কংগ্রেসে। শনিবার নাটকীয়ভাবে রিপাবলিকান দলীয় স্পিকার কেভিন ম্যাককার্থি প্রস্তাবিত বিলটি 335-91 ভোটে প্রতিনিধি পরিষদে পাশ হয়। পরে ইউক্রেনের জন্য আলাদা অর্থ বরাদ্দ ছাড়াই 88-9 ভোটে অনুমোদন পায় সিনেটের। শীঘ্রই প্রেসিডেন্ট বাইডেনের সময়ের সইয়ের মধ্য দিয়ে আইনে পরিণত হবে এই বিলটি। এতে 17 নভেম্বর পর্যন্ত ব্যয় মেটানোর মতো অর্থ পাবে মার্কিন সরকার। চাকরিচ্যুতির হাত থেকে রক্ষা পাবেন হাজার হাজার সরকারি ও সামরিক কর্মচারী। এর আগে এক মাসের জন্য অস্থায়ীভাবে স্টপ গ্যাপ বিলের প্রস্তাব করলেও নিজ দল রিপাবলিকান পার্টির বিরোধিতায় তা পাশে ব্যর্থ হন হাউস স্পিকার কেভিন ম্যাককার্থি। অন্যদিকে বিল উত্থাপনের ব্যর্থতার জেরে তাকে অপসারণের হুমকি দেন ক্ষমতাসীনরাও। পাশ হওয়া বিলটিতে ইউক্রেনের জন্য আলাদা অর্থ বরাদ্দ না থাকায় তা যুদ্ধে ভয়াবহ প্রভাব ফেলবে বলে দাবি ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের। তবে কিয়েভকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।